Hey everyone, Assalamualaikum. Hope you guys all well. So, notun arekti vlog video shathe abar back korlam. To onek din thore vlog video dao hocche na. Ajker ei vlog tar title dekhe apna bujhe giyechen vlog tar bishoy ta ki. To ami tao bole dicchi. Ajke hocche amader college e iftar mahfil ayojon kora hoyeche Rover scout er pokkho theke. To ami shekhane jabo. To oneker mone ekhon proshno je shekhane jaben daote apna ekta panjabi pore jaben. Panjabe bolbo apoto genji porechi karon amar okhane giye ektu kaj ache. তো কাজটা শেষ করে যা পাঞ্জাবে নিয়ে নিয়েছি পাঞ্জাবে এখানে আছে সবকিছু যাবতীয় জিনিসপত্র আছে এগুলো আমি এখন ব্যাগে নিয়ে নেব ওইখানে গিয়ে তারপরে কাজটা শেষ করে আমি রেডি হব আমি এখন ফুলি রেডি এবং আমার ব্যাগও রেডি তো এখন হচ্ছে বের হওয়ার পালা বের হয়ে গেছে কাজ আছে ওগুলো শেষ করে আমার কলেজে যেতে এখন হচ্ছে আমরা বের হয়ে যাব কাজ শেষ করে দেন যাব হচ্ছে কলেজে আচ্ছা বাসা সামনে রাস্তা আজকে বুধবার হাঁটতো তো একটু ভিড় হবে এখন চলে আসলাম এই জিলাপি নিতে তো আমার দায়িত্ব হচ্ছে জিলাপি নিয়ে যাওয়া এখন জিলাপি নিয়ে দেন হচ্ছে কলেজে থেকে যাব এই যে বানাচ্ছে জিলাপি এই জিলাপিগুলো নিয়ে এখন আমার যেতে হবে একা একা জিলাপি নিয়ে এখন যাচ্ছি কলেজে তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে কি আনতে আমাদের ইফতার আইটেমের জন্য ঠান্ডা সবকিছু আনতে মানে দুধ আর হচ্ছে আম রাখা হয়েছে আমরা মিল্কশেক বানাবো তো ওটা হচ্ছে আরেকটা দোকানে রাখা সামনে আমাদের ক্যান্টিন মামারই একটা দোকান তো ওইখান থেকে আনতে যাব সাথে পানি ঠান্ডা পানি থাকবে হ্যাঁ সাথে ঠান্ডা পানি ঠান্ডা নরমাল পানি হ্যাঁ নরমাল পানি নরমাল পানি হ্যাঁ দেন তোমার কি বলে এটাকে কি বলে বোরহানি থাকবে বোরহানি থাকবে এই বোরহানি কে দিবে হ্যাঁ বোরহানি আহাদ ভাই নিয়ে আসছে আহাদ ভাই ইয়েস আরে আমাকে তো বলেই নাই আহাদ ভাই আর কি কি থাকবে এই তো এগুলো ওই ঠান্ডা মরক পোলাও অনেক কিছু আছে মরক পোলাও ভাজা পোড়া আর কি কি আর তো কিছু নেই এগুলোই তরমুজ থাকবে একটা আর যাই হোক আজকের দিনটা অনেক মজা হবে কারণ আমরা সবাই একসাথে ইফতারি করতেছি অনেক দূর চল আটতে থাকি আল্লাহর নাম নিয়ে এখন আমরা যাচ্ছি তরমুজ কিনতে আমি আর রোহান আমাদের বাইকে তো এটা হচ্ছে আমাদের বড় ভাই আমাদের বাইকটা দিছে হচ্ছে ইয়া কেনার জন্য তরমুজ কেনার জন্য কারণ অনেক দূরে যেতে হবে তো এর জন্য ভাই বলল যে আমার বাইকটা নিয়ে গিয়ে নিয়ে গাইস দেখেন আমাদের আমান ভাই গাড়ি চালাচ্ছে এই যে আমাদের বড় ভাই গাড়ি অনেকদিন পর বাইক চালাইলাম তা আবার পড়বি আমি অর্ধেক চালাইছি আবার রোহান অর্ধেক চালাইছে তোর অনুভূতিটা কিরকম অর্ধেক বাইক চালা অর্ধেক তুই আর অর্ধেক আমি যাওয়ার সময় সেম তো বাইকটা ভালোই অতটা খারাপ না ঠিক আছে বাইকটা ভালোই মোটামুটি চলো মোটামুটি না অনেক ভালো অনেক ভালো বড় ভাইকে পাম দেওয়ার জন্য অনেক ভালো সাইকেলে থেকে তাও এটা অনেক সাইকেলে তো ভালো এটা অবশ্য আসছে বাজার করতে এই যে রোহান আর আমি বাজার করতে চলে আসলাম মেরা দিয়া হাতে এখন বাজে প্রায় 10টার একটু পরে তো এখন হচ্ছে বাসায় যাব তো এখান থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে আর হচ্ছে এখন
রাস্তা অনেক কাদা, যেহেতু বৃষ্টি হয়েছে, যে দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ভিজা। আর কি করব, ভাল লাগতেছিল না, তাই এই শ্যুটটা একটু নিলাম। আমার অবস্থা আজকে পুরা কাহিল, আপনারা দেখতেই পারতেছেন, অবস্থা একদম পুরা টাইট আমার। এখন চলে আসলাম কিছু বাজানোর জন্য, বাসার জন্য কিছু বাজানো লাগবে, আম্মু ফোন করে বললো, তাই বাজানো যে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার অবস্থা কত কাহিল, মানে কতটা টায়ার্ড লাগতেছে আমাকে আজকে, সারাদিন অনেক খাটনি গেছে আমার উপর দিয়ে অনেক। তো এই যে কিছু বাজার নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে, এই হচ্ছে আমার বাসার রোড, আর ওই সামনেই হচ্ছে আমার বাসা। গাইস এখন বাজে হচ্ছে প্রায় 10:30, এতক্ষণ আমি কলেজের সব প্রোগ্রাম শেষ করে বাজার নিয়ে বাসায় উঠতেছি। শরীর খুবই অবস্থা খারাপ, কারণ সারাদিন অনেক পরিশ্রম করেছি, আপনার ব্লগে দেখতেই পাচ্ছেন, তাও আমি শুট আপ নিতে পারিনি বিকজ আমি কাজের মধ্যে ছিলাম, আর এখন অবস্থা খুবই টাইট। তো গাইস অনেক স্ট্রাগলের পর চলে আসলাম হচ্ছে বাসায়, আর আজকের দিনটা আমার মানে খুবই ভালো কাটছে, আবার খুবই পরিশ্রমের মধ্যে দিয়েও কেটেছে। আজকে আমার একটা জিনিস ভালো লেগেছে যে আমরা সবাই ফ্রেন্ড সার্কেল আর আমাদের স্কাউটের রোভার স্কাউটের যারা সিনিয়র ছিল, তো তাদের সাথে একসাথে আমরা ইফতার করেছি, একসাথে একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে, এই জিনিসটা আমার আসলে খুব ভালো লাগছে। আর আজকের এই দিনটা আমার খুবই স্মরণীয় হয়ে থাকবে, একটু কাজে বিজি ছিলাম তাই এত বেশি একটা শ্যুট নিতে পারিনি, তাও যতটুকু পেরেছি আমি নেওয়ার চেষ্টা করছি মেইন মেইন শ্যুটগুলা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আরও কী কী ইম্প্রুভ করতে হবে আমার ভিডিওতে, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমি আসলে কিছুই না, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর আল্লাহর মতে আমার চ্যানেলে প্রায় 2K সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, আর মনে হয় 50 থেকে 55টা বাকি, আপনারা তাড়াতাড়ি 2K করে দেন, 2K করে দিলেই আমি 7 দিনে 7টা ব্লগের একটা চ্যালেঞ্জ নেব। আপনারা যদি সেই চ্যালেঞ্জটা দেখতে চান তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার 2K-তে নিয়ে দেন, আর মনে হয় 50 থেকে 55টার মতো বাকি, তাড়াতাড়ি 2K-তে নিয়ে দেন, তাহলে আমি চ্যালেঞ্জটা নেব। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি করে দেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। হ্যাপি ফান টাটা, খুদা হাফেজ।